পুলওয়ামায় সিআরপিএফ এর বাসে আত্মঘাতী হামলায় শহীদ জওয়ান কর্ণাটকের এইচ গুরুর পরিবারের ক্ষতিপূরণের টাকা দিয়ে শুরু হয়েছে সমস্যা। পুলওয়ামা জঙ্গি হানায় শহীদ হওয়ার পর সরকারি এবং বেসরকারি তরফে বেশ কিছু অর্থ সাহায্য পায় তার পরিবার, আর এই অর্থ নিয়েই জটিলতা শুরু হয়েছে পরিবারের মধ্যে। সূত্রের খবর, শহীদ জওয়ানের স্ত্রী কলাপতিকে তার শ্বশুর বাড়ির তরফ থেকে তাদের ছোট ছেলেকে বিয়ে করার জন্য চাপ দেওয়া হয়। তাদের আশঙ্কা, বৌমা যদি এখন অন্য কাউকে বিয়ে করে চলে যায় তাহলে এই ক্ষতিপূরণের টাকাও হাতছাড়া হয়ে যাবে। কর্ণাটকের মান্ডু অঞ্চলের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। সদ্য বিধবা কলাপতির বয়স মাত্র 25, আর তাই তার শ্বশুর বাড়ির লোকেরা সমবয়স্ক দেওরকে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগেই কলাপতি মান্ডু থানায় অভিযোগ জানিয়েছে। তবে লিখিত কোনো অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ তাকে পরামর্শ দিয়েছেন, পরিবারের সমস্যা নিজেদের মধ্যে কথা বলেই মিটিয়ে নেওয়া দরকার। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় যার সমাধান কেবল আলাপ আলোচনার মাধ্যমেই সম্ভব। যেহেতু এখনও পর্যন্ত কোনো আইনি প্রক্রিয়ায় যাননি কলাপতি, সেহেতু পুলিশও কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেননি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।